فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ جی সম্মানিত ভাই, আপনি জানতে চাইলেন চার রাকাত সালাতের মধ্যে ইমাম সাহেব দ্বিতীয় দুই রাকাতে যে ভুল করছেন, তাহলে আপনার সেজদা দিতে লাগবে কিনা? সম্মানিত ভাই, এখানে সর্বাবস্থায় আপনি যে আসার পর ইমাম সাহেবের ভুল হোক বা আপনি আসার আগে ইমাম সাহেবের ভুল হোক, উভয় অবস্থাতেই আপনাকে ইমাম সাহেবের সাথে সহসুজদা দিতে হবে। আর সহসুজদা দেওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে, এরপর আপনি উঠে বাকি সালাত আদায় করবেন। এটা হচ্ছে মূল নিয়ম। এখানে আপনি না দেওয়ার কোনো সুযোগ নেই, বরং আপনি সর্বাবস্থাতেই দিতে হবে। আপনার আগের দুই রাকাতে ইমাম সাহেব ভুল করলেও আপনি পরে ইমাম সাহেবের সাথে সহসুজদা দিবেন, আর আপনার ফাওয়া রাকাতের মধ্যে ভুল করলেও আপনি ইমাম সাহেবের সাথে সহসুজদা দিবেন, বাকি সালাম পিরানোর পর আপনি আপনার বাকি সালাত উঠে আদায় করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।